এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5,000 টাকা, কয় টাকা? তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে, কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক, উনি তুলবে 5,000 টাকা। তো হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক শেষে কি লিখতে হয়? তো ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। তো এইটা দেখে ও পড়ে গেছে বিপদে, হায় হায়, 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে, ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লিখছে 5,000 টাকা নাই, 5,000 টাকার পরে কি লিখছে? নাই। তো ক্যাশে যে বসছে কি ভাই, ঘটনা নাকি? এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই, ঘটনাটা কি? তো সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা তুলছে, তো 50 লাখ টাকা যদি মাত্র হয় আমার 5,000 তো নাই।